আলাইকুম আপনাকে কফ পরীক্ষা করতে পাঠানো হয়েছে কফ পরীক্ষার মাধ্যমে আপনার যক্ষারোগ আছে কি না তা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষায় যদি আপনার যক্ষা ধরা পড়ে তাতে ভয় পাবার কিছু নেই যক্ষা সম্পূর্ণ ভালো হতে পারে তবে শুধুমাত্র পূর্ণ মেয়াদি চিকিৎসা গ্রহণেই তা সম্ভব যক্ষার চিকিৎসা ঠিক মতো না করালে কাশি কথাবার্তা হাঁচি অথবা হাসির মাধ্যমে এই রোগ আপনার কাছ থেকে অন্যদের মাঝে ছড়াতে পারে যক্ষা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ যা সাধারণত ফুসফুসকে আক্রমণ করে আপনার বুকের ভিতর থেকে আগত কফে যক্ষা রোগ ধরা পড়তে পারে তাই সঠিক পরীক্ষার জন্য বুকের ভিতর থেকে ভালো কফের নমুনা প্রয়োজন এটি কফের নমুনা এটি গাঢ় বা পিচ্ছিল হতে পারে এর রং হলুদ ধূসর অথবা সবুজাভ হতে পারে যদি কখনো কফের সাথে রক্ত আসে তাহলে এর রং লাল বা কালচে বাদামি হতে পারে এটি কফের নমুনা নয় এটি থুতু যা মুখ থেকে আসে এটি স্বচ্ছ ও তরল যক্ষারোগ আছে কি না তা নির্ণয়ের জন্য মুখের থুতু নয় বরং বুকের ভিতর থেকে কফের নমুনা প্রয়োজন এখন আপনাকে কিছু সহজ নির্দেশনা দেখানো হবে এই নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি সহজেই বুকের ভিতর থেকে কফ বের করে আনতে পারবেন প্রথমে অন্য লোকদের কাছ থেকে দূরে যান খোলা জায়গা হলে ভালো হয় আর ঘরের ভিতরে হলে খোলা জানালার কাছে যান এতে যক্ষারোগের জীবাণু আপনার কাছ থেকে অন্যদের মাঝে ছড়াবে না যদি আপনার মুখে কোনো খাবার বা পান থাকে তাহলে কফের নমুনা দেবার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কুলি করুন কফের নমুনা দেবার জন্য প্রথমে আরাম করে দাঁড়ান তারপর লম্বা করে শ্বাস নিন এবং ছাড়ুন এভাবে পরপর তিনবার করুন তারপর একটা লম্বা শ্বাস নিয়ে কাশুন যাতে বুকের ভেতর থেকে কফ বের হয়ে আসতে পারে পাত্রে কফ সংগ্রহ করুন খেয়াল রাখবেন যাতে পাত্রের বাইরে কফ না পড়ে কফের নমুনা এতটুকু হওয়া উচিত যাতে পাত্রের নিচের অংশ ভরে প্রথম চেষ্টায় যদি যথেষ্ট পরিমাণ কফ না বের হয় তাহলে আবার চেষ্টা করুন পরিমিত পরিমাণ কফ পাত্রে সংগ্রহ হলে পাত্রের মুখটি শক্ত করে লাগান নমুনাটি যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার জন্য জমা দিন অনেক সময় কয়েকবার চেষ্টার পরেও যথেষ্ট পরিমাণ কফ বের না হতে পারে সেক্ষেত্রে বাড়িতে বসেও আপনি কফ দেবার চেষ্টা করতে পারেন ঘুমন্ত অবস্থায় ফুসফুসে কফ জমা হয় তাই ঘুম থেকে ওঠার সাথে সাথেই সহজে কফ বের হয় গরম পানির ভাপ নিলেও অনেক সময় সহজে কফ বের হয় আপনি যেখানেই থাকুন না কেন কফের নমুনা দেবার পদ্ধতি একই রকম আরাম করুন লম্বা করে তিনবার শ্বাস নিন এবং ছাড়ুন এরপর একটি লম্বা শ্বাস নিয়ে জোরে কাশুন যাতে বুকের ভিতর থেকে কফ বের হয়ে পরিমিত পরিমাণ কফ পাত্রে সংগ্রহ হলে পাত্রের মুখটি শক্ত করে লাগান সম্ভব হলে নমুনাটি সেই দিনই পরীক্ষার জন্য জমা দিন আপনার কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো সাহায্যের দরকার হলে স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসা করতে সংকোচ করবেন না আর মনে রাখবেন কফ পরীক্ষায় আপনার যক্ষা ধরা না পড়লেও যাদের দুই সপ্তাহের বেশি কাশি আছে কফ পরীক্ষা করাতে উৎসাহ দিয়ে আপনি তাদের সাহায্য করতে পারেন আপনার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ